হুহু করে গলে যাচ্ছে হিমালয়ের বরফপিণ্ড, রীতিমতো উদাও হয়ে যাচ্ছে একের পর এক হিমবাহ, অনিশ্চয়তার মুখে গঙ্গা ব্রহ্মপুত্রের ভবিষ্যৎ। কয়েক বছরের মধ্যেই ঘনিয়ে আসছে বড় সড়ো বিপর্যয়, বিজ্ঞানীদের মুখে রয়েছে কোন কোন সতর্কবার্তা, তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দ্রুত গতিতে হিমালয়ের একের পর এক হিমবাহ গলতে শুরু করেছে, কার্যত উদাও হয়ে যাচ্ছে একের পর এক হিমবাহ, এরপর বিপদে পড়ার সম্ভাবনা গঙ্গা ব্রহ্মপুত্র নদীর ভবিষ্যৎ। একাধিক সমীক্ষায় প্রাপ্ত রিপোর্ট দেখে কপালে এক প্রকার চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের। গবেষণায় বলা হচ্ছে 2011 থেকে 2020 সালের মধ্যে হিমালয়ের হিমবাহ 65% দ্রুত গলেছে, ফলে অদূর ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, জানানো হয়েছে এমনটাই। হিমালয়ের হিন্দুকুশ অঞ্চল থেকে প্রায় 2,40,00,000 মানুষ জল পায়। এছাড়া হিমালয়ের নিচে অবস্থিত উপত্যকাতে বিভিন্ন নদী মারফত জল পায় 165 কোটি মানুষ। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সহ একাধিক নদী এই হিমবাহের সঙ্গে সম্পর্কযুক্ত। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য গ্লোবাল ওয়ার্মিংই একমাত্র দায়ী। 2100 সালের মধ্যে 50% বরফ গলবে, ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে একাধিক দেশ। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মেকং, ইয়েলো, ইরাবতী, অমদরিয়া, তারিম, ইরাওয়াড়ি, ইয়াংঝেঙের মতো ভারত এবং চীনের বহু গুরুত্বপূর্ণ নদীর জলের উৎস হিমালয়ের হিমবাহ, যেগুলো গলে গেলে এই নদীগুলিতে প্লাবন দেখা দেবে। নদীর উপত্যকায় বসবাসকারী বহু মানুষের জীবন এবং জীবিকা বিপন্ন হয়ে উঠবে। হিমবাহের বরফ গলার জলের স্রোতই আশেপাশের মাটি এবং নুড়ি পাথরগুলিকে ভাসিয়ে নিয়ে এসে হিমালয়ের কোলে বহু প্রাকৃতিক হ্রদ তৈরি করেছে। উষ্ণায়নের ফলে হিমালয়ের হিমবাহগুলি এত দ্রুত গলতে শুরু করেছে যে সেই প্রাকৃতিক হ্রদগুলি হিমবাহ গলে জলের আকারে আয়তনে ফুলে ফেঁপে উঠেছে। গবেষকরা বুঝেছেন হিমবাহ গলনের হার যদি আরও বাড়ে তাহলে বরফ গলার জলের তোড়ে হ্রদগুলি ভেসে যাবে, হ্রদের নুড়ি পাথরের দেয়াল ভেঙে বন্যার মতো জলের স্রোত বইবে। গবেষকদের আশঙ্কা বরফ গলার স্রোত ভাসিয়ে নিয়ে যেতে পারে হিমালয়ের কোলে থাকা গ্রাম এবং জনপদগুলিকে। এবারের ICIMOD এর রিপোর্ট অনুযায়ী 2100 সালের মধ্যে হিমালয়ের হিমবাহের পরিণাম দাঁড়াবে 1/3। হিমবাহ অর্ধেক হয়ে যাওয়া অসম্ভব নয়, এসবের কারণ উষ্ণায়ন। 19শ শতকের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বের তাপমাত্রা সার্বিকভাবে 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, সেই কারণে বিশ্বের নানা প্রান্তে আগের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে, বেড়েছে তাপপ্রবাহের মাত্রাও। বিজ্ঞানীরা জানাচ্ছেন যত শীঘ্র সম্ভব এর প্রতিকারের চেষ্টা করতে হবে, না হলে ধ্বংস অবশ্যম্ভাবী। দ্রুত গতিতে হিমালয়ের একের পর এক হিমবাহ গলতে শুরু করেছে, কার্যত উদাও হয়ে যাচ্ছে একের পর এক হিমবাহ, এরপর বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর ভবিষ্যৎ। একাধিক সমীক্ষায় প্রাপ্ত রিপোর্ট দেখে কপালে এক প্রকার চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের। গবেষণায় বলা হচ্ছে 2011 সাল থেকে 2020 সালে হিমালয়ের হিমবাহ 65 গুণ দ্রুত গলেছে এবং দেখতে দেখতে আরও প্রায় 3 বছর কেটে গেছে, এর ফলে অদূর ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, সেটার অপেক্ষায় পুরো পৃথিবীবাসী। তবে আমরা মনে করি পৃথিবীকে বাঁচাতে হলে আমাদেরকেই সচেতন হতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।